প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে বা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কোনগুলো যে সকল ন্যাচারাল যে নাম্বারের সকল স্বাভাবিক সংখ্যার উৎপাদক থাকে একটি উৎপাদক হচ্ছে এবং অপর উৎপাদকটি হচ্ছে সংখ্যাটি নিজে ওয়ান সেই সকল ন্যাচারাল নাম্বারকে বা সেই সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আচ্ছা আমরা একটি উদাহরণ পর্যবেক্ষণ করি ধরা যাক টু টু এই সংখ্যাটি কিন্তু একটি ন্যাচারাল নাম্বার এবং টু এই সংখ্যাটি দুটি উৎপাদক রয়েছে একটি উৎপাদক হচ্ছে ওয়ান এবং অপর উৎপাদকটি হচ্ছে টু নিজে তাই না সংখ্যাটি নিজে তাহলে টু এই সংখ্যাটি একটি প্রাইম নাম্বার হবে এখানে উল্লেখ্য যে আমরা যখন উৎপাদকের কথা বিবেচনা করব উৎপাদকগুলোকে সবসময় পজিটিভ ধরব এই উৎপাদকগুলো কিন্তু নেগেটিভ হবে না যেমন আমরা যদি এখানে পর্যবেক্ষণ করি টু এই সংখ্যাটিকে কিন্তু আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে পারবো সেক্ষেত্রে আমরা ভাগ ফল পাচ্ছি মাইনাস টু কারেক্ট টু এই সংখ্যাটিকে মাইনাস ওয়ান দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাই না তাই না অনুরূপভাবে টু এই সংখ্যাটিকে আমরা কিন্তু মাইনাস টু দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো আমরা ভাগ ফল পাবো মাইনাস ওয়ান কারেক্ট তাহলে টু সংখ্যাটিকে যখন আমরা মাইনাস ওয়ান এবং মাইনাস টু দ্বারা এখানে ভাগ করছি উভয় ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ শেষ পাচ্ছি জিরো তাই না তাহলে টু এই সংখ্যাটিকে মাইনাস ওয়ান এবং মাইনাস টু দ্বারা কিন্তু নিঃশেষে ভাগ করা যায় কারেক্ট তাহলে টু এই সংখ্যাটির অপর দুটি উৎপাদক কিন্তু আমরা পাবো মাইনাস ওয়ান মাইনাস টু কিন্তু আমরা সব সময় এখানে উৎপাদক বিবেচনায় পজিটিভ সংখ্যাগুলোই নিব নেগেটিভ সংখ্যাগুলো নেব না কারেক্ট অর্থাৎ উৎপাদক সব সময় এখানে পজিটিভ বিবেচনা করতে হবে আচ্ছা আমরা অপর একটি সংখ্যা এখানে বিবেচনা করি সংখ্যাটি হচ্ছে থ্রি থ্রি এই সংখ্যাটি ন্যাচারাল নাম্বার এবং থ্রি এই সংখ্যাটিকে ওয়ান দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাই না এবং থ্রি দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাই না তাহলে থ্রি এই সংখ্যাটিকে ওয়ান এবং সংখ্যাটি দ্বারা সংখ্যাটি দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে থ্রি এই এই সংখ্যাটির দুটি উৎপাদক রয়েছে ওয়ান এবং সংখ্যাটি নিজে তাই না তাহলে থ্রি এই সংখ্যাটি অবশ্যই একটি প্রাইম নাম্বার আচ্ছা এরপর আমরা ফাইভ এই সংখ্যাটির কথা বিবেচনা করি ফাইভ এই সংখ্যাটি অবশ্যই ন্যাচারাল নাম্বার তাই না এবং ফাইভ এই সংখ্যাটি উৎপাদক রয়েছে দুটি ওয়ান এবং সংখ্যাটি নিচে এবং অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে লক্ষ্য করা যাক অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে কিন্তু আমরা এখানে ফাইভকে নিঃশেষে ভাগ করতে পারবো না তাহলে ফাইভ এই সংখ্যাটির বস্তুত দুটি উৎপাদক রয়েছে ওয়ান এবং ফাইভ কারেক্ট আর তাই ফাইভ এই সংখ্যাটি হবে প্রাইম নাম্বার এখন যদি কোনো ন্যাচারাল নাম্বারে দুইয়ের অধিক উৎপাদক থাকে তখন সেই নাম্বারগুলোকে বলা হয় কম্পোজিট নাম্বার লক্ষ্য করা যায় যেমন সিক্স এই সংখ্যাটির কথা বিবেচনা করা যায় সিক্স এই সংখ্যাটির একটি উৎপাদক হচ্ছে ওয়ান অপর একটি উৎপাদক হচ্ছে সিম্পলি টু তাই না আমরা টু দিয়ে কিন্তু সিক্সকে এখানে নিঃশেষে ভাগ করতে পারছি অপর একটি উৎপাদক হচ্ছে থ্রি কারণ সিক্সকে থ্রি দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এবং অপর একটি উৎপাদক হচ্ছে সিক্স নিজেই কারণ সিক্সকে সিক্স দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারবো সিক্স এই সংখ্যাটির ফোর সংখ্যক উৎপাদক রয়েছে তাই না তাহলে এই সিক্স সংখ্যাটি অবশ্যই একটি কম্পোজিট নাম্বার ফোর এই সংখ্যাটি বিবেচনা করি ফোর এই সংখ্যাটিও একটি কম্পোজিট নাম্বার কারণ কি ফোর এই সংখ্যাটির একটি উৎপাদক হচ্ছে লক্ষ্য করা ওয়ান তাই না ওয়ান দিয়ে আমরা ফোরকে নিঃশেষে ভাগ করতে পারবো অপর একটি উৎপাদক হচ্ছে ফোর নিজে কারণ ফোর দিয়ে আমরা ফোরকে নিঃশেষে ভাগ করতে পারবো এবং অপর একটি উৎপাদক হচ্ছে এখানে টু কারণ ফোরকে টু দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে তাহলে ফোর এই সংখ্যাটির কিন্তু আর থ্রি সংখ্যক উৎপাদক রয়েছে তাই না তাহলে অবশ্যই ফোর সংখ্যাটি কম্পোজিট নাম্বার আচ্ছা আমরা ওয়ান এই সংখ্যাটির কথা বিবেচনা করি লক্ষ্য করা যাক লক্ষ্য করা যাক আমরা ওয়ান এই সংখ্যাটিকে ওয়ান দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো তাই না তাই না তাহলে ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান সংখ্যাটির একটি উৎপাদক অনুরূপভাবে ওয়ান এই সংখ্যাটিকে ওয়ান দিয়ে অর্থাৎ নিজেকে দিয়ে সংখ্যাটিকে সংখ্যাটি দ্বারাই আমরা কিন্তু নিঃশেষে ভাগ করতে পারবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান সংখ্যাটিরও কিন্তু দুটি উৎপাদক রয়েছে তাই না ওয়ান এবং সংখ্যাটি নিজে কিন্তু এই দুটি উৎপাদক কিন্তু একই তাই না ওয়ান এবং সংখ্যাটি নিজে অর্থাৎ ওয়ান এই ওয়ান এবং এই ওয়ান অর্থাৎ এই উৎপাদক দুটি কিন্তু একই তাই না এই উৎপাদক দুটি কিন্তু ভিন্ন কোনো উৎপাদক নয় তাই না তাই না তাহলে ওয়ান এই সংখ্যাটির উৎপাদক কিন্তু বস্তু একটি এখানে তাই না একটি আর তাই ওয়ান এই সংখ্যাটি কিন্তু প্রাইম নাম্বার নয় এবং একর সাথে একটা কম্পোজিট নাম্বারও নয় কারণ কোন একটি সংখ্যা প্রাইম নাম্বার হতে হলে সংখ্যাটির অবশ্যই দুটি উৎপাদক থাকতে হবে দুটি ভিন্ন উৎপাদক থাকতে হবে এবং একটি উৎপাদক হবে ওয়ান এবং অপর উৎপাদকটি হবে সংখ্যাটি নিজে এবং কোন একটি সংখ্যা কম্পোজিট হতে হলে সেই সংখ্যাটির দুইয়ের অধিক ভিন্ন উৎপাদক থাকতে হবে কারেক্ট কিন্তু ওয়ান এই সংখ্যাটি লক্ষ্য করা যায় একটি মাত্র উৎপাদক রয়েছে তাই ওয়ান এই সংখ্যাটি প্রাইম নাম্বারও নয় কম্পোজিট নাম্বারও নয় তাহলে ওয়ান হচ্ছে সেই ন্যাচারাল নাম্বার লক্ষ্য করা যায় ওয়ান হচ্ছে সেই ন্যাচারাল নাম্বার যেটা একই সাথে প্রাইম নাম্বার নয় আবার একই সাথে কম্পোজিট নাম্বার নয় কারেক্ট